কুয়ো নদীর জলে প্লাবিত গ্রামের পর গ্রাম, খাওয়া নেই, ঘুম নেই, পরিবার নিয়ে আশ্রয় বাড়ির ছাদে, ভরতপুর এক নম্বর ব্লকের একাধিক গ্রামের বানভাসীদের আর্তনাদ। বীরভূম থেকে আসা জলে প্লাবিত মুর্শিদাবাদের বেশ কিছু গ্রাম বন্যার জলে প্লাবিত হয়ে টানা তিন দিন ধরে গৃহবন্দী অবস্থায় দিন কাটছে। মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকদানপুর কাশীপুর বালিচূর্ণ গ্রামের বাসিন্দাদের জলের তলায় ঘর বাড়ি জায়গা জমি, গ্রামের ভেতরে যেতে সম্বল নৌকা, পরিবার পরিজন নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। খাওয়া দাওয়া নেই, তিন দিন ধরে জলবন্দী অবস্থায় অনাহারে দিন যাপন। কুয়ো নদীতে জল বাড়ার কারণেই কার্যত প্লাবনের চেহারা নিয়েছে গ্রামগুলিতে। জলবন্দী অবস্থায় আতঙ্ক আর দুর্দশাটুকুই সম্বল, যতটুকু সম্বল বাঁচাতে পেরেছেন তা দিয়েই দিন গুজরান করছেন কোনো রকমে। গ্রামবাসীদের অভিযোগ, দুর্বিষহ অবস্থায় থাকলেও এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য মেলেনি তাদের, জোটেনি ত্রাণ। মোটামুটি রাস্তাঘাট মাঠঘাট সবই ডুবে গিয়েছে, এবার যাতায়াতের অসুবিধা আপনারা তো দেখছেন, কাজকাম সবই বন্ধ, সব শিডিউল কাস্ট বা লেবার শ্রেণীর মানুষ, যাতে একটু ত্রাণের ব্যবস্থা করতে পারেন। বানে জলে সব ঘরে ঘরে সব বান জল ঢুকে গেছে, মানুষ সব হাহাকার করে বেড়াচ্ছে, ঠিক মতো রান্না বাড়া হচ্ছে না, খেতে বেছে না, জমিতে ফসল সব নষ্ট হয়ে গেল। যা কিছু দরকার পড়ছে তখন নৌকায় যেতে হয়েছে, আসতে হচ্ছে, এমনি বেরোইতে পেরেছি না ঘর থেকে, প্রতি বছরই হচ্ছে এইরকম। গ্রামের পর গ্রাম জুড়ে শুধুই বানভাসী মানুষদের আর্তনাদ, জলের তলায় স্কুল বাড়িও, নিরাপদ আশ্রয়ে যেতে গ্রামবাসীদের জন্য ফ্ল্যাট সেন্টারের ব্যবস্থাও নেই। ভরতপুর থানার অন্তর্গত হলেও এই এলাকা বড়োয়া বিধানসভার মধ্যেই পড়ছে। তিন দিন ধরে ভয়াবহ অবস্থা সত্ত্বেও কেন যুদ্ধকালীন তৎপরতায় পরিবারগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলো না, যা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলছেন ত্রাণ পৌঁছচ্ছে গ্রামে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, পরিদর্শনও চলছে। আমি কিন্তু তিন দিন ধরে আমার এলাকা এবং আমার এই অ্যাসেম্বলি ঘোরাফেরা চলছে, এবং যেখানে যা সমস্যা মানুষের কথাবার্তা বলে আধিকারিকদেরকে ওসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে পৌঁছে মানুষের কথাবার্তা শুনে ত্রাণের ব্যবস্থা করা, এবং অলরেডি সেটা হয়ে গেছে। আমাদের যেমন সুন্দরপুর অঞ্চলের পাঁচতুবি অঞ্চলে অলরেডি ত্রাণ পৌঁছে গেছে, মেডিকেল টিম পৌঁছে গেছে এবং সার্ভে চলছে। এখানে মানুষের যে কথাবার্তা অলরেডি প্রসেস চলছে এবং ত্রাণ পৌঁছে গেছে।